ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 37 নং ওয়ার্ডের মধ্যবাদ্দা জামে মসজিদের তাবলিগ নিয়ে দু গ্রুপের বিরোধ নিরসনে কাজ করে যাচ্ছেন কাউন্সিলর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বুধবার রাতে মসজিদের তাবলিগ নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানের লক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করেন তিনি। এতে স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান করার আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, মসজিদ আল্লাহর ঘর, এই পবিত্র স্থান নিয়ে যাতে কেউ রাজনীতি করতে না পারে। মসজিদের পবিত্রতা রক্ষার্থে ইমাম সাহেবকে নিরপেক্ষ ভূমিকা পালনের অনুরোধ করেন তিনি। পবিত্র কোরআন শরীফের অর্থ বুঝে তেলাওয়াত করার অনুরোধ করে তিনি আরও বলেন, কোনোরূপ বিশৃঙ্খলা সৃষ্টি না করে সবাইকে মসজিদের ইমাম ও ওলামা মাশাইখদের সহযোগিতা করতে হবে। ওয়ার্ড হবে একটা আদর্শ ওয়ার্ড, এবং এই এলাকা মধ্যে কোনো দলবদ বা মানে কোনো ভেদাভেদ থাকবেন না। আমরা সকলে, আমরা মুসলিম, আমাদের ধর্মীয় যে আছে, আমরা এক মুসলিম আরেক মুসলিমের ভাই ভাই, আমরা ঐক্যভাবে বসবাস করব এবং একটা পরিবার হয়ে এই হলো আমার আশা এবং আল্লাহর কাছে আমি সবসময় এই অনুরোধ, যাতে আমার 37 নং ওয়ার্ডে যে বাসিগুলো আছে, আমি এইগুলো আলেম এবং মসজিদে ইমাম সাহেব এবং অত্র এলাকার মসজিদে মোতালি এবং মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি আগামী মিটিংয়ে আমি একটি সময় করে তাদেরকে সকলকে নিয়ে পরামর্শ করে আমি একটা ছোট সিদ্ধান্ত জানবো, যাতে আমি পাপের বাগিদার না হই। যে আপনারা, আমি যে এখানে যেহেতু 100 কয়টা আলেম, 120 জন আলেম আছে, ওনারা অবশ্যই থাকবে আমার এই দাওয়াতে। আমি যে চাই যে আলেম যারা আছে তারা যাতে আমাকে সহযোগিতা করবে, কারণ নেতৃত্ব আল্লাহ রাব্বিল আলামিনের দান। এই আল্লাহ রাব্বিল আলামিন যদি কবুল না করে কোনো ব্যক্তি নেতৃত্ব পাচ্ছে না। এবং আজকে যে আপনারা এখানে আসছেন এটাও আল্লাহর হুকুমে, এখান থেকে বেরোবেন এটাও আল্লাহর হুকুমে, আর এই আল্লাহর উপরে ভরসা করে আমি কিন্তু আজকে এই পর্যন্ত কাউন্সিলর হয়েছি। এবং আল্লাহ রাব্বিল আলামিন যখন মানুষ আমাকে বিভিন্নভাবে মিথ্যাভাবে গিফত গাওয়া শুরু করছিল, তখন আমি আল্লাহর সাথে কথা বলছি যে হে আল্লাহ, তুমি তো জানো যে আমি ভালো না খারাপ, অতএব তুমি বিশ্বাস করলে চলবো। আমি কিন্তু এই বিশ্বাসে আজকে আপনাদের ভালোবাসায় আমি আজকে প্রকাশ পেয়েছে নির্বাচনের মাধ্যমে। কিভাবে আজকে আমি যে নির্বাচনের রেজাল্ট, এই রেজাল্টগুলো আমি দেখেছি, সবাই মিলে আমার অর্ধেক পাইছে আর আমি তাদের ডাবল ভোট পাইছি। যে আমার প্রতিদ্বন্দ্বী হয়েছে সে 1-2 ভোটে না, মানে 3/4 এক ভাগ পাইছে। এটা কেন হয়েছে? আল্লাহ হুকুম করছে দেখা। আমি আল্লাহর কাছে যখন নির্বাচনের টাইমে আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি কথা বলছিলাম যে হে আল্লাহ, এখানে যতগুলো প্রার্থী আছে যে সর্বোত্তম ব্যক্তি, ওই জায়গায় যদি আমার নাম না থাকে তুমি আমাকে দিও না, তুমি সর্বোত্তম ব্যক্তিকে দাও এলাকার উন্নয়নে কাজ করার জন্য, কথা এই করার লেখা। আমি আল্লাহর কাছে এইভাবে চেয়েছি এবং আল্লাহর কাছে একটি প্রতিজ্ঞাবদ্ধ আমি এখনও এবং কাবা শরীফে ওখানে গিয়ে বলছি যে আল্লাহ, তুমি, আমি তোমার উপরে ভরসা করে কিন্তু আমি এই ওয়াদা দিচ্ছি যে আমি ওয়াদা দিচ্ছি অত্র এলাকার যে গরিবের জন্য যে বরাদ্দ থাকবে, আমি জানি আমাদের ধর্মীয়ভাবে কসম খাওয়া ভালো না, তারপরে আমি বাধ্য হয়েছে আমাদের সমাজের অনেকগুলো লোককে তারা বিভিন্ন মিথ্যা অপপ্রচার করার কারণে, তখন আমি কিন্তু মসজিদে দাঁড়িয়ে একটি শপথ করেছিলাম পরপর মসজিদে যে এলাকার নেতৃত্ব যদি আল্লাহ রাব্বুল আলামিনের দান, আল্লাহ যদি নেতৃত্ব কবুল করে এলাকার জন্য গরিব মানুষের জন্য যে বরাদ্দ থাকবে একটা দান আমি স্পষ্ট করব না। আমি এই ওয়াদা বক্ত হয়ে কিন্তু আল্লাহ কাবা শরীফের কাছে কইছি, আল্লাহ তুমি আমাকে এটা তোমার উপরে ভরসা করে আমি এই ওয়াদা করছি, এই ওয়াদা রাখার জন্য তৌফিক দান করুক, আপনারা দোয়া করবেন আমি যেন আল্লাহর কাছে যে ওয়াদা বক্ত হয়েছি ওয়াদা যাতে আমি তৌফিক দান করুক যে আমি ওয়াদা রাখতে পারি।